Assalamualaikum everyone. Welcome to the first video of Basically Playlist. Basically Playlist holo amar notun ekti playlist jeti ami toiri korechi shudhu basic kichu video bananor jonno. To basically holo ekti series je series e apnara এমন এমন ভিডিও পাবেন যে ভিডিওগুলো খুবই সাধারণ এবং খুবই সহজ ভিডিওগুলো আপনারা পাবেন এই বেসিক্যালি প্লেলিস্টে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো হবে শুধুমাত্র বেসিক লেভেলের ইউজারদের জন্য যারা আমরা ইন্টারনেট সেকশনে নতুন বা আমরা নতুন নতুন ইন্টারনেট চালাচ্ছি তাদের জন্য এই বেসিক্যালি সিরিজের ভিডিওগুলো হবে তো বেসিক্যালি সিরিজের এই ভিডিওটি হলো সবচেয়ে প্রথম ভিডিও যে ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি তো আমরা যদি গুগল প্লে স্টোরে মানে প্লে স্টোরে যদি আমরা সাইন আপ করতে চাই বা প্লে স্টোর থেকে যদি আমরা কোনো অ্যাপ ডাউনলোড করতে চাই তাহলে আমাদের অবশ্যই গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেইল দিয়ে আমাদের সাইন আপ করতে হবে তো আমরা অনেকেই জানি না যারা আমরা শুরুর দিকে আমরা ইন্টারনেট ইউজ করেছি বা শুরুর দিকে মোবাইল আমরা কিনেছি ইউজ করা শুরু করেছি বা কম্পিউটার আমরা কিনেছি তারা আমরা অনেকেই জানি না যে কিভাবে আমরা একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো যে আমরা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আর বেশি বকবক না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও তো আবারও আগেকার মতো ভিডিওতে যাওয়ার আগে আবারও একই স্লোগান যে আপনারা যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তো একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের যা লাগবে তা হলো একটি মোবাইল বা একটি কম্পিউটার বা একটি ল্যাপটপ এবং তার সাথে একটি ইন্টারনেট কানেকশন অবশ্যই আমাদের প্রয়োজন তো আমরা প্রথমে জিমেইলটি ক্রিয়েট করার জন্য যে কোনো একটি ব্রাউজারে চলে যাব তো আমি গুগলে চলে এসেছি গুগলে চলে এসে বা কোনো ব্রাউজারে চলে গিয়ে আপনারা যা সিম্পলি টাইপ করতে পারেন যে জিমেইল সাইন আপ বা গুগল অ্যাকাউন্ট সাইন আপ আমরা এই নামে সার্চ করলেই আমরা এমন একটি পেজ পাবো দেন আমরা ক্রিয়েট ইউর গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করলাম এমন একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে তো এইখানে চাচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম দেন ইউজার নেম দেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সব বুঝিয়ে দেবো তো আমি আবারও বলে নিচ্ছি যে এই বেসিক্যালি প্লেলিস্টের সব ভিডিওগুলো সব বিগিনার লেভেলের ইউজারদের জন্য তো এখানে ফার্স্ট নেমের জায়গায় আপনি আপনার নামটা ইউজ করতে পারেন তো আমি আমার নাম ইউজ করছি দেন লাস্ট নেমের জায়গায় আপনি আপনার নামের যে পদবি রয়েছে আপনার যদি নামের পদবি খান হয় তাহলে খান দেন যা হয় আপনারা লাস্ট নেমে দিয়ে দেবেন দেন আপনারা এখানে ইউজার নেম দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিক্যালি একটা ইউজার নেম গুগল আমাদেরকে দিয়ে দিয়েছে তো আমরা ইচ্ছা করলে এই ইউজার নেমটা ইউজ করতে পারবো যে এখানে রয়েছে জয় দেন একটা নাম্বার রয়েছে তো আমরা ইচ্ছা করলে এই নামেও আমাদের জিমেলটা খুলতে পারি তো আমি আপনাদেরকে ইউজার নেম সম্পর্কে একটু বলে দিই যে এই ইউজার নেমটা কী তো আপনারা দেখতে পাবেন যে অন্যদের বা যে কোনো কারো জিমেইল অ্যাকাউন্টে আমরা দেখতে পাবো যে তার নাম বা অন্য কিছু একটা দিয়ে তারপর রয়েছে @gmail.com যেমন আমার একটি জিমেইল রয়েছে সেই জিমেইলের নাম রয়েছে শাহারিয়ার জয় দেন 075@gmail.com মানে আমি আমার নামের পেছনে 075 লাগিয়েছি যেন নামটা ইউনিক হয় তো আমি এই ইউজার নেমে যেই নামটা দেবো সেই নামটাই আমার জিমেইল আকারে শো হবে মানে জিমেইলের যে নাম হবে সেই নামটাই হবে আমার জিমেইলের নাম তো আমি এখানে আমি আমার ইচ্ছা মতো নাম দিয়ে দিতে পারি যেমন দেন আমার নাম লেখার পর আমি আমার ফোন নাম্বারের কিছু ডিজিট এখানে দিয়ে দিতে পারি তো এখন এমন নামটা দেওয়ার পর যদি আমরা এখানে নেক্সটে ক্লিক করি দেন আমরা পাসওয়ার্ড সেট করি নি সরি তো এখানে আমাদের অবশ্যই একটি পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনার জিমেইলের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড আপনাদেরকে সেট করতে হবে তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিই আপনারা চেষ্টা করবেন পাসওয়ার্ডটা খুবই ইউনিক রাখার জন্য পাসওয়ার্ডে কিছু লেটার কিছু নাম্বার অ্যান্ড কিছু সিম্বলস আপনারা অ্যাড করার চেষ্টা করবেন দেন এগুলো কমপ্লিট করার পর আমরা জাস্ট আপনাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে যে এখানে অ্যাভেলেবেল রয়েছে শাহারিয়ার জে 00 দেন শাহারিয়ার 347 এইগুলো গুগল আমাকে সাজেস্ট করছে তো এই নামগুলো আমরা ইউজ করতে পারি মানে এই নামগুলো খুবই ইউনিক এই পৃথিবীতে যে যে জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে এই নামে কারো জিমেইল অ্যাকাউন্ট নেই তাই গুগল আমাদেরকে এই নামটা সাজেস্ট করছে দেন আমরা এই নামটা যেহেতু আমরা দিয়েছি আচ্ছা আমি আপনাদেরকে দেখে যে প্রথমে আমি এই নাম্বারগুলো উঠিয়ে দিই উঠিয়ে দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করি তো নেক্সটে ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে এখানে আমাদের নামটা নিচ্ছে না কারণ এই নামে হয়তো বা অন্য কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছে তো আমরা নামটা ইউনিক বানানোর জন্য আমরা জাস্ট কয়েকটা নাম্বার অ্যাড করে দিই দেন আবার পাসওয়ার্ডটা আমাদেরকে অ্যাড করতে হবে তো এখন যদি আমরা নেক্সটে ক্লিক করি তাহলে আমরা দেখি যে আমাদের নামটা নেয় কি না আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিই আপনারা পাসওয়ার্ডটি সেট করার সময় অবশ্যই নাম্বার লেটার এবং সিম্বল অ্যাড করতে হবে আপনাদের তো আমাদের নামটা এখন নিয়ে নিয়েছে দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ওরা আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে মানে আমাদের যে অ্যাকাউন্টটা ভেরিফাই করবে তারা ওরা আমাদের ফোন নাম্বারটা চাচ্ছে তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দেবেন দেন ফোন নাম্বারটা দেওয়ার পর রিকভারি ইমেল অ্যাড্রেস মানে আপনার যদি অন্য কোনো ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে আপনারা এখানে রিকভারি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন যাতে করে আপনি যদি আপনার এই ইমেল অ্যাড্রেসে সাইন আপ করার সময় কোনো প্রবলেম হয় তাহলে আপনি সেই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনারা সাইন আপটি করতে পারবেন দেন এখানে
আপনার ডেট অফ বার্থ চাচ্ছে তারা, মান্থ, ডে এন্ড দেন ইয়ার, দেন আপনার এখানে জেন্ডার চাচ্ছে। আমি এক এক করে সবগুলো দিয়ে দিই। তো আমি এখানে যেহেতু আমি ধরেই নিচ্ছি যে আপনাদের কোনো অন্য কোনো জিমেল নেই, তো আমি এখানে রিকভারি জিমেল অ্যাড্রেস দিচ্ছি না। তো আপনার ডেট অফ বার্থ আপনি আপনার ডেট অফ বার্থ ইচ্ছা মতো দিয়ে দিবেন। তো আমি একটি ইচ্ছা মতো দিয়ে দিচ্ছি, তো এটা আমি র্যান্ডমলি আমি দিয়ে দিয়েছি। দেন এখানে জেন্ডার যাচ্ছে, তো জেন্ডারের মানে হচ্ছে আপনি কি মেয়ে না ছেলে। তো যেহেতু আমি ছেলে তো আমি মেল দিয়ে দিচ্ছি, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল দিয়ে দিবেন। অ্যান্ড দেন আদার্স এখানে রয়েছে, তো আমি মেল দিয়ে দিচ্ছি। দেন এখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটি আপনি দিতে ভুলবেন না। তো না দিলেও এটা সমস্যা হবে না, কিন্তু দিলে ভালো হবে আর কি। তো আমি এখন দিচ্ছি না, কারণ এটা অপশনাল। তো আমি এখন নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করার পর আমরা এইটা নিচের দিকে স্ক্রল করব। এখানে সব নিয়ম কানুন দেওয়া রয়েছে তাদের, দেন আপনারা এটা পড়ে নেবেন। দেন এখানে এগ্রি আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। তো এখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা ইচ্ছা করলে এখন প্লে স্টোরে বা যে কোনো গুগলের কোনো সার্ভিসে আমরা অ্যাড করতে পারবো, বা যে কোনো কিছুতে আমরা এই জিমেল দিয়ে লগ ইন করতে পারবো যেখানে জিমেলের প্রয়োজন হয়। তো আজকে আমরা দেখতে পেলাম যে কীভাবে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো আমরা খুবই সহজে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন, এবং এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে আমাদের পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।